এই যে একটা নিউক্লিয়ার প্রজেক্ট, এটা অত্যন্ত সহজ জিনিস না যে চাইলেই করা যায়, টাকা থাকলেই করা যায়, ইচ্ছা থাকলেই করা যায়। ডেফিনেটলি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সরকারের দেশে ওনার বিকল্প কেউ নেই। গত বছরের 29 সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিন প্রতি 7 দিন পর পর আমাদের জ্বালানি, পারমাণবিক জ্বালানি ঢাকা বিমানবন্দর থেকে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া যাওয়া হতো। এই নিরাপত্তার কারণে আমরা এই জ্বালানিটি ঢাকা বিমানবন্দর থেকে কখন যাবে সেটা কখন আমরা ঘোষণা করতাম না। প্রতিদিন বৃহস্পতিবার বিকেলে জ্বালানিটা ঢাকা এয়ারপোর্টে আসতো বিশেষ বিমান যোগে। স্যার, ওই জ্বালানি যখন আমরা রিসিভ করতাম স্যার এয়ারপোর্টে থাকতেন, এটা কোনোদিন 4টা, কোনোদিন 5টা, কখন দুপুরে। আবার এই জ্বালানি নিরাপত্তার কারণে কখনো মাঝরাতে, কখনো 2টায়, কখনো 4টায়, কখনো 5টায় নেওয়া হতো। স্যার প্রতিদিন ফিউল রিসিভের সময় দিনের বেলা থাকতেন, এবং যে স্পেশাল কনভয়ের মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে যে জ্বালানি নেওয়া হতো সেই কনভয়ের সার্বিক অবস্থা উনি মনিটরিং করতেন প্রতিদিন কনভয় শুরু, যাত্রা শুরু করার আগে। কোনোদিন 5টায়, কোনোদিন 3টায়, কোনোদিন 2টায়। তো দেখেন, এরপরে এই জ্বালানি রূপপুরে নেওয়ার পর্যন্ত আমাদের একটি মনিটরিং রুম ছিল বিমানবন্দরে। সেই মনিটরিং রুম থেকে এই প্রতিদিন রাত 10টা থেকে জ্বালানি রূপপুর পৌঁছানো পর্যন্ত এটা কাজ করতো সকল সংস্থার লোকজন আমাদের। স্যার আবার ভোরবেলায় ওই মনিটরিং রুমে হাজির হতেন, এবং ওই জ্বালানি ওই রূপপুর পৌঁছানো পর্যন্ত, পূর্ব পর্যন্ত উনি অন্য কোনো কাজ করতেন না। তো দেখেন, একজন পেশাজীবী মানুষ যদি না হওয়া যায়, আর যদি এরকম স্বপ্ন না দেখা যায় যে স্বপ্ন ঘুমাতে দেয় না, তাহলে বড় কাজ হয় না। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা যে কাজ করছি, উনি মনিটরিং করেছেন দৈনন্দিন, এবং সপ্তাহে 3 দিন উনি সরাসরি আমাকে ডেকে, কখনো আমার অফিসে অথবা আমি কখনো ওনার অফিসে, এই প্রকল্প বাস্তবায়ন করতে আমরা জড়িত ছিলাম। সেকেন্ড, স্যার মানে নির্ধারিত সময়ে না, যে কোনো সময়ে প্রতি মাসে 2 থেকে 3 বার উনি প্রকল্প লাগিয়েছেন, যতগুলি কমপ্লেক্স ইস্যু আসছে উনি এগুলি সলভ করেছেন। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে এই রকম একজন যদি পেশাজীবী মানুষ থাকেন, এরকম একজন যদি সরল মানুষ থাকেন, এরকম একজন মানুষ যদি লিডার থাকেন, যে তাহলে যে কোনো কমপ্লেক্স প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব। এই যে একটা নিউক্লিয়ার প্রজেক্ট, এটা অত্যন্ত সহজ জিনিস না যে চাইলেই করা যায়, টাকা থাকলেই করা যায়, ইচ্ছা থাকলেই করা যায়। তার জন্য যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন, জাতীয় অব্লিগেশন, এবং যে ধরনের আমাদের সচেতনতা, দৃঢ়তা এবং সততা, স্বচ্ছতা থাকা দরকার, এইগুলি ছাড়া নিউক্লিয়ার হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যেরকম যোগ্য নেতৃত্বের জন্য প্রতিটি সেক্টরে লোক খুঁজছেন, ডেফিনেটলি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সরকারের দেশে ওনার বিকল্প কেউ নেই।